নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন সংবিধানের বাইরে যাওয়ার কারোরই কোনো সুযোগ নাই, যে যাই বলুক না কেন। আজকে যারা নিরপেক্ষ সরকারের কথা বলছেন তাদের জানা উচিত যে তাদের মুখে একবার বলেছিলেন 2006 সালে, নিরপেক্ষ বলতে মানুষ বাংলাদেশে নাই, যে আছে সে হয়তো বাঘর মতো শিশু। এখন বলুন যে এই কথাটা কার উপর দিয়ে বর্তায়। আবার আরেক অদ্ভুত ঘটনা শুনলাম মাঝখানে, আবার দেখা গেল যে সহায়ক সরকার, এ আবার নতুন এক পদ্ধতি, কোত্থেকে আমদানি হয়েছে আমি জানি না, কিন্তু বিশ্বের কোথাও সহায়ক সরকার বলে কোনো সরকার নাই এমন কোনো নজির কেউ দেখাতে পারে। গাইবি জানাজা আছে, ঘটনা হলে মামলা হবে আইনের বিধান, তারা আবার আরেকটা শব্দ আমদানি করছে, এই শব্দ আমদানি করার জন্য কিন্তু তাদের জুড়ি নেই। এক বললাম সহায়ক সরকার, আবার বলতেছে নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক বলছে নিরপেক্ষ সরকার, আবার বলছে যে গাইবি মামলা, ঘটনা হলে মামলা হবে না তো কি হবে, আপনি গাড়ি পড়েবেন, আপনি গাড়ি ভাঙবেন, মামলা হবে না তো কি হবে, পুলিশ কি করবে। আমি একটা টক শোতে বলেছিলাম এই কিছুদিন আগে বাংলা টিভিতে টক শোতে, আমার সাথে ছিল অ্যাডভোকেট মিতা রায়চৌধুরীর মেয়ে নিপুণ রায়চৌধুরী, আমি তার সামনে বললাম, আমি আলোচনার এক পর্যায়ে বললাম যে প্রিয় ফেলিবা, প্রিয় ফেলিবাই সভ্যতা তিনি বুঝতে পারছেন না, তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। প্রিয় ফেলিবা, ঘটনার সময় ছিল কি ছিল না সেটা ট্রায়ালে দেখা যাবে, সেটা আগে বললে তো হলো না, ওনারও সবকিছু আগে বলে থাকে, ওনাদের সবকিছু আগে আগে হাঁটেন, আবার শেষ পর্যায়ে যেয়ে দেখা যায় যে তারা ঘাপটিও মেরে নেয়। 10 বছর তো গেল আন্দোলনের নামে কোনো একটা মানুষও রাস্তায় দেখা গেল, আর যা দেখা গেল তা ধ্বংসযোগ্য, তাকে আন্দোলন বলে, আন্দোলনের মতো আন্দোলন তারা করতে পারেনি আর কোনোদিন পারবে বলে আমার মনে হয়। যার হয় না নয়, তার হয় না 90-তে, যার হয় না 7-এ, তার হয় না 27-এ, এতদিনে তারা কিছুই করতে পারলেন, এখন সময় শেষ, বর্তমান সরকারের মেয়াদ শেষ, সামনে নির্বাচন, আবার তারা নিজ স্বার্থে ছবি করতে পারে, তারা নিজ স্বার্থে ঐক্য করবেন আবার ঐক্য ভাঙবেন, দেখা গেল কি চৌধুরী সাহেব ঐক্য থেকে সরে গেছে, তারা কিন্তু বলছেন যে তাদের জন্য, আসলে না, আসলে তারা করছেন তাদের নিজের স্বার্থে, ব্যক্তি স্বার্থে। তাহলে ধরা গেল যে বিএনপি রাজনীতি ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে নয়, তারা আওয়ামী লীগের রাজনীতি দেশের মানুষের কল্যাণের স্বার্থে, দেশের মানুষের স্বাধীনতা রক্ষার্থে, দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশকে উন্নতির দিকে, উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আওয়ামী লীগের লক্ষ্য, এইটুকুই ব্যবহার। আওয়ামী লীগ আপনাদের দিতে চায়, আর কেউ আপনাদের কাছ থেকে নিতে চায়। আপনারা চিন্তা করে দেখুন, আজকে আমরা ফেসবুক দেখলে দেখতে পারি কয়েক কোটি বাংলাদেশে অন্তত ফেসবুক ব্যবহারকারী সংখ্যা, অনেকে বানান মূল্য হয় হতে পারে, কিন্তু সংখ্যা তো বেড়েছে। আমি আমাকেই ধরুন না কেন, আমি এক সময় আন্তর্জাতিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম, এই ফেসবুকের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে লিডারশিপ দিতে এসে আমি আজ দি ওয়ার্ল্ড লিডার ফোরামের ইন্টারন্যাশনাল গভর্নর, আমাদের হেডকোয়ার্টার আয়ারল্যান্ড, আমি গ্লোবাল সোশিও ইকোনমিক নেটওয়ার্কের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার, অল ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার,
জন্য পেলাম বলুন। আমি যদি বাংলাদেশের প্রযুক্তিগত উন্নতি সাধন না হতো তাহলে কি আমার পক্ষে সম্ভব ছিল না? বাস্তব সত্যি কথা বলছি, আমি কিন্তু আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনারা ভেবে দেখবেন যে আজকে যে রিক্সা, তার হাতেও ফেসবুক, তার হাতেও টাচ মোবাইল, এটা বাংলার মানুষ কোনদিন কল্পনা করে? পদ্মা সেতু দিয়ে বাংলার মানুষ পার হবে এটা কোনদিন ভাবতেও পারে নাই। যে পদ্মা সেতু হতে সময় দেয়নি বিশ্বব্যাংক এবং জননেত্রী শেখ হাসিনার একাগ্র চিত্ততায় একমাত্র যদি একক সিদ্ধান্তে তিনি পদ্মা সেতু উদ্বোধন করেছিলেন, পদ্মা সেতু নির্মাণ কাজ সেখানে বিশ্বব্যাংক বাধা দিয়েছিল। আর আজকে বিশ্বব্যাংক বলছে পদ্মা সেতু যাবতীয় ব্যয় বিশ্বব্যাংক গ্রহণ করবে, তাহলে বুঝেন আমরা হেরেছি না আমরা জিতেছি। আমাদের দেশের অনেক জ্ঞানী সুশীল রয়েছে, আমি সমালোচনা করার জন্য বলছি না। অনেক সময় বয়সের ভিন্নতি হয়, কিন্তু এমন হবে সেটা আমি জানি না। এক সময় স্বাধীনতার সময়ে, স্বাধীনতা যুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের সময়ে যিনি বঙ্গবন্ধুর পাশে থেকে পরিচিতি লাভ করেছেন, আজকে তিনি যদি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঘাত করেন, এর চেয়ে বড় দুঃখ জাতির জন্য আর কিছু হতে পারে? আমি ফেসবুকে লিখেছিলাম, কারণ আমি কাউকে আমি কাউকে ভয় করে কথা বলার কিছু নাই। কেউ হয়তো বলে যে আপনি অমুকের বিরুদ্ধে বলছেন, তমুকের বিরুদ্ধে বলছেন, কেন এমআইনটি ইন্টারেশন থেকে বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে যে আপনি কার নেতৃত্বে যাচ্ছেন। আপনি দেশের বুদ্ধিজীবী, সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি, আপনি যাচ্ছেন একজন এক পাশ সুশিক্ষিত লোকের নেতৃত্বে। এই লজ্জা আমরা কোথায় রাখি? ইচ্ছা করে অনেক সময় যে কালো কুটার রং খুলে ফেলি, কি করবো এগুলো রাখি, কার কাছে মাথা নত করব? প্রশ্ন সেখানে না, প্রশ্নটা হচ্ছে যিনি একসময় বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আজকে তিনি স্বাধীনতা বিরোধীদের সাথে আঘাত করেছেন। যে স্বাধীনতা বিরোধীরা কোনদিনই বাংলার স্বাধীনতা চায়নি, তারা চায় শুধু কারো না কারো ঘাড়ে ভোট দিয়ে থাকতে, তাদের নিজেদের নিবন্ধন নাই, অতএব তারা কি করবে? তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, অতএব বিএনপিকে ছাড়া তাদের গতি নাই, আর বিএনপিরও আবার তাদের ছাড়া গতি নাই, কারণ বিএনপি শক্তি নাই। শক্তি নাই বলে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে ওই জামাতকে নিয়ে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটা তাদের নিজের মুখের কথাগুলোতেই স্বীকৃতি আসে, এটা আমার বলতে হবে না, আমার আপনার বলতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করুন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মুক্তিযুদ্ধের দিকে তাকিয়ে দেখুন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দিকে তাকিয়ে দেখুন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের সময় যে প্রচারণা চালানো হয়েছিল সেই প্রচারণা কিন্তু মুক্তিযোদ্ধাদের মনে সাহস জুগিয়েছিল। আমাদের দেশে বর্তমান স্বাধীন বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যদি প্রচার অভিযানে নিজেদেরকে আত্মনিয়োগ করে, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ সচেতনতা ফিরে পাবে, সচেতন হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনারা বলবেন স্যার আজকে যারা অনুষ্ঠান করছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যখন মানুষ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত তখন এই ছেলেরা সাংস্কৃতিক সংগঠন করে সাংস্কৃতিক মনাদের নিয়ে একত্রিত করে আজকের এই অনুষ্ঠান করেছে, তারা সংস্কৃতির মধ্যে আছে, তারা আজকে মাদকের মধ্যে নাই, তারা মাদক বিরোধী অনুষ্ঠান করছে।
এই প্রচার প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতার যে সচেতনতার সৃষ্টি হয় এটা আসলে প্রমাণিত নয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বশেষে আপনাদেরকে এতটুকুই বলবো, এই দীর্ঘ 10 বছরের উন্নয়ন আপনারা দেখুন, এই 10 বছরের উন্নয়নে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে চলে এসেছে উন্নয়নশীল দেশে, উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। টার্গেট দেওয়া আছে 2041, আমরা বিশ্বাস করি 2041 না, তার বহু আগেই বাংলাদেশ উন্নত দেশে প্রতিষ্ঠিত হবে যদি সরকারের ধারাবাহিকতা বজায় থাকে। কারণ এই দীর্ঘ 10 বছরের যে বাজেট, দীর্ঘ 10 বছরের যে ব্যয়, এই ব্যয়টা যদি হঠাৎ করে সেই প্রকল্পগুলোর যে ব্যয় সেগুলো যদি হঠাৎ করে বন্ধ করে দেয়া হয় তাহলে বাংলাদেশ হবে একটা সোমালি। আগামী নির্বাচনে যদি কোনো না কোনো কারণে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে তাহলে বাংলাদেশ দ্বিতীয় সোমালিয়ায় পরিণত হবে, এটা নিশ্চিত হবে আমি বলতে পারি। একদিনে মারা যাবে লক্ষ লক্ষ, এবং আপনারা জানেন যে উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। সেই দিক বিবেচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আপনারা আরো শক্তিশালী করবেন এবং আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের উন্নয়ন প্রচারে আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার অহংকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।